দু তেরো সালে চোদ্দ জন দু হাজার চোদ্দ সালে তিনজন আর চলতি বছর খুন হয়েছেন চার পুলিশ সদস্য বাইশ অক্টোবর দুর্গাপুজো উপলক্ষে কড়া নিরাপত্তার মাঝে গাবতুলির পর্বত সিনেমা হলের সামনে একটি চেকপোস্টে দুর্বৃত্তের হামলা নিহত হন এএসআই ইব্রাহিম মোল্লা চার নভেম্বর আশুলিয়ার ঢাকা টাঙ্গাইল মহাসড়কে একইভাবে নিহত হন কনস্টেবল মুকুল হোসেন মুকুল হত্যার তদন্ত নিয়ে প্রশ্ন ছিল আশুলিয়া থানা পুলিশের কাছে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান বিষয়টি স্পর্শকাতর হওয়ায় ভিন্ন আঙ্গিকে তদন্ত কাজ চালাচ্ছেন তারা বিভিন্ন এভিডেন্স কালেক্ট করার চেষ্টা করতেছি গাজীপুর ডিবি আমরা হেল্প পাচ্ছি আমরা নারায়ণগঞ্জ টিভি থেকে আমরা হেল্প পাচ্ছি আমরা ঢাকা ডিবি থেকেও সাহায্য সাহায্য পুলিশ হত্যার তদন্ত সম্পর্কে জানতে পুলিশ সদর দপ্তরে গণমাধ্যম শাখার এআইজির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে নম্বরটি বন্ধ পাওয়া যায় মহানগর গোয়েন্দা পুলিশের বিভিন্ন কর্মকর্তারাও এ নিয়ে কিছু বলতে রাজি হননি সবশেষ গণমাধ্যম শাখার উপ পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও বিষয়টি এড়িয়ে যান তবে অপরাধ বিজ্ঞানী ও পুলিশের সাবেক মহাপরিদর্শকের মতে তদন্তে ধীরগতি পরিহার করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা উচিত পুলিশকে তো কেসগুলোর কাগজপত্র তথ্য উপাত্ত এভিডেন্স ফটলেস করতে হবে নাহলে তো ফাঁক থেকে গেলে তো কেসটা সেম পরিচালনা করতে পারবেন না চার্জশিট দেওয়া হয়েছে অনেক সেগুলো আবার কোর্টের মধ্যে ঝুলে আছে এরকম কাহিনীও তো আছে তো কাজেই এটা হোল ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের দুর্বল দীর্ঘসূত্রিতা সেই জন্য উচিত এগুলোর খুব দ্রুত অ্যাকশন নেওয়া দ্রুত যে অ্যাকশনগুলো বিচার তো পরের কথা বিচারের আগে তদন্ত করা তদন্তের হচ্ছে যে তাদের তথ্য পাওয়া এবং করা এই কাজগুলো দ্রুত করতে হবে তারা আরও জানান পুলিশ সদস্যরা যেমনি রাষ্ট্রের নাগরিক তেমনি পুলিশের প্রতি রাষ্ট্রের জনগণের আস্থার বিষয়টি যেন প্রশ্নবিদ্ধ না হয় সেই বিষয়গুলো মাথায় রেখে এই হত্যাকাণ্ডের তদন্ত করা উচিত তা উদ্বেগজনক কি না সাইফুল রুদ্র সময় সংবাদ ঢাকা অপরাধে দেখা যাচ্ছে